বিরতির পর ফিরে আসলাম। দীর্ঘ তিন বছর ধরে রাস্তা নির্মাণকারী সংস্থার তালবাহানায় তীব্র ক্ষোভ গ্রামবাসীদের, ঘটনা কৈলা শহরে। এমনই অভিযোগ উঠে আসছে, দীর্ঘ তিন বছর ধরে গ্রামবাসীরা রাস্তা নির্মাণকারী সংস্থার খামখেয়ালিপনার কারণে তীব্রভাবে সমস্যায় পড়েছেন। বিশেষ করে রাস্তা নির্মাণকারী সংস্থার ড্রজার ট্রিপার সহ বড় বড় সব গাড়ি রাস্তার উপরে আটকে রাখা হয়েছে, যার ফলে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ঘটনা কৈলা শহরের পূর্ব কাউলিকুড়া গ্রামে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এবং কৈলাসহর থানার পুলিশ টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার মানুষজনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনা প্রসঙ্গে প্রাথমিকভাবে যেমনটা জানানো হয়েছে, এনএইচআইডিসিএল কোম্পানি কৈলাসহর কুমারঘাটের রাস্তার বরাদ্দ পাওয়ার পর কোম্পানি সতীশ প্রসাদ কনস্ট্রাকশনকে দিয়ে বিগত সাড়ে তিন বছর পূর্বে কাউলিকুড়া গ্রামের উপর দিয়ে কৈলাসহর কুমারঘাটের ডবল লেনের কাজ শুরু করেছে। পুরনো রাস্তাকে ভেঙে পাহাড় কেটে নতুন করে মাটি ফেলে ডবল লেনের কাজ শুরু করেছিল। এর ফলে ডবল লেনের রাস্তা অনেকটাই উঁচুতে উঠে যাওয়াতে রাস্তার পাশে বাড়িঘর রাস্তা থেকে নিচু হয়ে যায়। রাস্তার দুপাশে ড্রেন এবং কালভার্ট নির্মাণ করা হয়নি এখনো পর্যন্ত, কিন্তু রাস্তার পাশে ড্রেন এবং কালভার্ট করার কোন রকম পরিকল্পনাও নেই নির্মাণকারী সংস্থার। এমনই অভিযোগ, যার ফলে বৃষ্টি হলে সামান্য জলমগ্ন হয়ে যাচ্ছে গোটা রাস্তা, যার কারণে তীব্রভাবে ক্ষোভ। জলমগ্ন হয়ে যাওয়ার পাশাপাশি রাস্তার পাশে যেহেতু ধান জমি রয়েছে, সেক্ষেত্রে সবজি নষ্ট হচ্ছে, সে সমস্ত কারণে এলাকার মানুষজনের মধ্যে তীব্রভাবে ক্ষোভ বিরাজ করছে। আজ তারা বাধ্য হয়ে প্রতিবাদ জানিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আজকের এই এলাকাবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি জানাচ্ছেন গ্রামবাসীরা, শুনুন। নাম হচ্ছে পূর্ব কাউলিকুড়া, তিন নম্বর ওয়ার্ড, আর রোডটা হচ্ছে নতুন যে রোড এনএইচআইডিসিএল এর। আর বিগত আজকে দু তিন বছর যাবত তারা কাজ করছে ওই তারা নতুন রোডের মধ্যে, পাবলিকের অনেক অনেক কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটাও তারা বলছে যে এটা সলভ হয়ে যাবে, সলভ করে দেব। এই বলে আজকে দুই তিন বছর যাবত এইভাবে তার সময় কাটিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন রোড তো হয়ে যাচ্ছে, কিন্তু পাবলিকের কোনো কোনো কিছু সুব্যবস্থা হচ্ছে না, যার কারণে আমরা আজকে দিনে আমরা রোডের কাজ বন্ধ করে দিয়েছি, যাতে আমরা যা প্রবলেম আছে যাতে এটা সুরাহ হয়। সেই আর মানে কি সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আজকে দু বছর তিন বছর যাবত আমরা ঘরের ভিতরে, অথচ ব্যক্তিগত আমার নয়, টোটালি আমরা এলাকা মিনিমাম শখানিক পরিবার প্রত্যেকে ঘরের ভিতরে জল বেশে থাকার মতো পরিস্থিতি হয় না, যার কারণে আমরা বারবার তারাকে অনুরোধ করছি যে সাইডে দিয়ে ড্রেন দিয়ে দিন, খালপাড় দিয়ে দিন, জলটা জল যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিন, যা তো আমরা তারা নিজে চোখে দেখছে, এগুলা দেখেও করে দিচ্ছি বলে সেগুলা কোনো কিছু করছে না। আপনারা তো এর আগে বছর দেড় বছর আগে রাস্তা অবরোধ করেছেন, গার্ডওয়াল করেছিল তখন? না, করেনি। তো আপনারা এখন কি চাইছেন? এখন আমরা চাইছি পাকা ড্রেন প্লাস গার্ডওয়াল প্লাস কালপাট, এটা ব্যক্তিগত আমার বাড়ির কালপাট নয়, রোডের মধ্যেই তাদের রোডের মধ্যে কাজগুলো যাতে করে নেয় অতি সত্তর, নাইলে আমরা নেক্সট আবার আমরা পদ অবরোধ করলাম। তো এই যে রাস্তার যে যোগাযোগ হওয়ার কথা, এটা কি মানে সরকারি জায়গায় হচ্ছে না আপনাদের নিজস্ব জায়গায়? আমার বিশেষ করে যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমার নিজের জায়গার উপরেও তারা অনেক কিছু ব্যবহার করে নিয়েছে, কালপাট করে নিয়েছে, কারণ বিনিময়ে আমার শর্ত ছিল যে আমার যে ল্যান্ড আছে ওই ল্যান্ডটা রোড লেভেলে তারা মিটি ফিলিং করে দেবে, কিন্তু সেটাও আজকে পাঁচ মাস যাবৎ ফিলিং করে দিচ্ছে না, যার কারণে সেটাও আমি আজকে বলে দিচ্ছি আপনারা কালপাট তুলে নিন আমার মিটি। সংশ্লিষ্ট গ্রামবাসীর বক্তব্য আপনারা শুনলেন। যদিও আজকে প্রশাসনের পক্ষ থেকে মৌখিক আশ্বাস দেওয়া হয়, তবে সেই আশ্বাসেও তারা ক্ষান্ত থাকেননি। লিখিত আশ্বাসের পর বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে। একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।